আসসালামু আলাইকুম আজকে আমরা আমরা ব্রিক আলোচনা তো জেনে হচ্ছে একটা আর্টিফিশিয়াল কাইন্ড অফ স্টোন যেটা আমরা ক্লে অর্থাৎ মাটি থেকে তৈরি করি এবং যা বৈশিষ্ট্য হচ্ছে যখন এটি মাটি আকারে ছিল সেটার ভিতরে প্লাস্টিসিটি ছিল কিন্তু যখন এটাকে আমরা বিভিন্ন টেম্পারেচারে বার্ন করা করে ফেলছি বার্ন করে বিভিন্ন প্রসেস শেষ করার পরে যখন আমরা ফাইনালি ব্রিকটা পাচ্ছি সেটা একটা স্টোন লাইক হার্ড ম্যাটারিয়ালে পরিণত হয় স্টোন লাইক হার্ড হয়ে যায় এরপরে যে সকল ফ্যাক্টর আমার কোয়ালিটিতে এফেক্ট করে তা হচ্ছে যে আমরা যে ক্লেটা ইউজ করছি সেখানে কি পরিমাণ কেমিক্যাল প্রপার্টিস আছে এবং কেমিক্যাল প্রপার্টিস কোনটা কি পরিমাণে আছে তাদের কন্ট্রিবিউশনের উপরে আমাদের ব্রিকের কোয়ালিটি ভ্যারি করে এরপরে হচ্ছে ব্রিকটা ক্লেটা যখন আমরা ব্রিক তৈরির জন্য প্রিপেয়ার করি সেখানে কি ধরনের সাবধানতা অবলম্বন করছি তার উপর নির্ভর করে আমাদের কোয়ালিটিটা ভ্যারি করে এছাড়া আছে সময় আমাদের ড্রাইং প্রসেসটা আমাদের কোয়ালিটিতে এফেক্ট করে ডিফারেন্ট ডিগ্রিস অফ বার্নিং একটা ব্রিকে কি ধরনের ম্যাটেরিয়াল থাকবে কী কী কনসিটমেন্ট থাকবে প্রথমে হচ্ছে বিক্লে শুড বি সাচ আ মিক্সচার অফ পিওর ক্লে এন্ড স্যান্ড অর্থাৎ বিক্লেতে কি কি থাকবে পিওর ক্লে থাকবে এবং স্যান্ড থাকবে যখন এটা তৈরি করব তখন এখানে ওয়াটারও ইউজ করা হচ্ছে এবং এমন ভাবে তৈরি করতে হবে যাতে এটাকে আমরা যখন মোল্ড করব এবং ড্রাই করব তখন যাতে এখানে কোনো প্রকার ক্র্যাক বা ভাজে সৃষ্টি না হয় ক্র্যাকিং বা ওয়ারপিং এর সৃষ্টি না হয় তো একটা গুড কোয়ালিটির ব্রিক লেটে কী কী কনস্টিটুয়েন্ট থাকে আমরা দেখে নেই সিলিকা অ্যালুমিনা আয়রন অক্সাইড ম্যাগনেশিয়া লাইম অর্গানিক ম্যাটার সিলিকা থাকে ফিফটি ফাইভ পারসেন্ট অ্যালুমিনিয়া থার্টি পার্সেন্ট আয়রন অক্সাইড এইট পারসেন্ট ম্যাগনেশিয়া ফাইভ পারসেন্ট লাইম ওয়ান পারসেন্ট এবং অর্গানিক ম্যাটার ওয়ান পার্সেন্ট এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্রিকের জন্য কী ধরনের কনস্টিটুয়েন্ট লাগে সেটার পরিমাণ এ এবার আসি এই সকল কাজ কি ব্রিকলেতে প্রথমে আসি সিলিকা সিলিকাটা ব্রিকে দুইভাবে থাকতে পারে একটা হচ্ছে ফ্রি স্টেটে কোনো প্রকার কেমিক্যাল কম্বিনেশন ছাড়াই সেটাকে আমরা বলছি স্যান্ড বা ফ্লিন্ট এবং যদি এটা কোনো কেমিক্যাল কম্বিনেশনে থাকে তখন এটা অ্যালুমিনার সাথে যদি ফর্ম করে থাকে তখন আমরা সেটাকে বলছি কি সিলিকেট অফ অ্যালুমিনা তো এই সিলিকার এই যে স্যান্ড যদি ক্লেতে স্যান্ড থাকে সেটা হচ্ছে আমার ক্র্যাকিং শ্রিঙ্কিং অথবা ওয়ার্পিং থেকে ব্রিক ক্লেটাকে প্রিভেন্ট করে এবং যত হায়ার প্রপোর্শনে থাকবে ততই ইউনিফর্ম শেপের আমরা একটা ব্রিক পাব ইউনিফর্ম শেপ ইউনিফর্ম টেকচারের ব্রিক পাবো ইউনিফর্ম শেপের ব্রিক পাবো যদি কিন্তু যদি আবার টু মাচ স্যান্ড হয়ে যায় স্যান্ড যদি ব্রিকে ফিফটি ফাইভ পারসেন্টে বেশি হয়ে যায় তখন দেখা যাবে যে ব্রিকটা দুর্বল হয়ে যাচ্ছে ব্রিটাল অ্যান্ড উইক অর্থাৎ সহজেই ভেঙে যাচ্ছে নেক্সট আসে অ্যালুমিনা অ্যালুমিনিয়াটা হচ্ছে যে আমার অ্যালুমিনিয়া ব্রিকে প্লাস্টিসিটি নিয়ে আসে ব্রিকের ভিতরে প্লাস্টিসিটি নিয়ে আসে যেটা আমাদের মোল্ডিংয়ের সময় খুবই প্রয়োজনীয় এবং এটা আরও একটা কাজ করে সেটা হচ্ছে ডেন্সিটি ব্রিকে ডেন্সিটি আনে কিন্তু যদি আমরা অতিরিক্ত অ্যালুমিনিয়া ইউজ করি তখন সেইটা ব্রিকে ক্র্যাক এবং ওয়ার্পের সৃষ্টি করে নেক্সট ম্যাগনেশিয়া যদি আমরা অল্প পরিমাণে ম্যাগনেশিয়া ইউজ করি সেটা আমার ব্রিকে শ্রিংকেজ থেকে রক্ষা করে ম্যাগনেশিয়া ব্রিকের শ্রিংকেজ থেকে রক্ষা করে এবং একটা হলুদ আভা নিয়ে আসে ব্রিকে এবং ব্রিকের কালার আনার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনসটেন্ট হচ্ছে আয়রন অক্সাইড আয়রন অক্সাইড ব্রিকের ইম্পারমিয়াবিলিটি ইনহ্যান্স করে এবং ডিউরেবিলিটি ইনহ্যান্স করে ইম্পারমিয়াবিলিটিটা কি যে ব্রিকের ভেতরে যে পানি প্রবেশে অতিরিক্ত পানি প্রবেশের রক্ষা করে যাতে অতিরিক্ত পানি প্রবেশ না হয় সে থেকে বলে ইমপারমিয়েিলিটি অর্থাৎ পানি পানি প্রবেশকে পা দিচ্ছে না ইমপারমিয়েলিটি নেক্সট হচ্ছে ডিউরেবিলিটি অর্থাৎ এটার স্থায়িত্ব বাড়ায় এবং ব্রিকে কালার নিয়ে আসে তো যদি আয়রন অক্সাইড কী করে কালারটা যদি আমরা আয়রন অক্সাইড ইউজ করি এর পরিমাণের উপর নির্ভর করে আয়রন অক্সাইড ইয়েলো থেকে রেড কালার পর্যন্ত আসে ঠিক আছে কিন্তু যদি এর পরিমাণটা অতিরিক্ত হয়ে যায় পার্সেন্টে বেশি হয়ে যায় তখন এতে কি হয়ে যায় পার্পল কালারে চলে আসে রেড থেকে পার্পল কালারে চলে আসে নেক্সট হচ্ছে লাইম লাইম ও ব্রিকে শ্রিনকেজ থেকে ব্রিকে যে ক্লেটা থাকে ওটা শ্রিনকেজ থেকে রক্ষা করে যখন আমরা ড্রাই বার্ন করছি বা ড্রাই করছি তখন যাতে এখানে শ্রিনকেজের পরিমাণটা কম হয় এবং ব্যান্ডিং এর সময় যে সিলিকাটা থাকে আমরা যে সিলিকাটা ব্রিকের ভিতরে থাকে সেটাকে মেল্ট করতে লাইম সাহায্য করে কিন্তু যদি অতিরিক্ত পরিমাণ লাইম হয়ে যায় লাইম যদি অতিরিক্ত পরিমাণ থাকে তখন এটা ব্রিকে যে ম্যাটেরিয়াল গুলো থাকে এগুলোকে অতিরিক্ত মেল্ট করতে বা ফিউজ করতে সাহায্য করে এর ফলে কি হয় যে ব্রিকের শেপটা নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের লাইমটাকে একটা স্টেট স্টেটে রাখতে হবে যে লাইমের পরিমাণটা যাতে একটা ফাইন স্টেটে থাকে এছাড়া লাইম লাইম যদি লাম্প আকারে থাকে অর্থাৎ খন্ড খন্ড আকারে থাকে সেটা আমাদের ব্রিকের জন্য ক্ষতিকর হয় এরপরে অ্যালকানিজ অ্যান্ড অর্গানিক ম্যাটার অর্গানিক ম্যাটার যদি বেশি পরিমাণে থাকে সেটা ব্রিকের ভিতরে যদি এটা কি সহজে পুড়ে যাবে এবং ব্রিকের ভিতরে পরের সৃষ্টি হবে নেক্সট আসি হার্মফুল কনস্ট্রিটেন্ট অফ ব্রিক্লে অর্থাৎ ব্রিক্লেতে কী ধরনের হার্মফুল ম্যাটেরিয়াল থাকলে সেটা ব্রিকে ক্ষতি করে প্রথমে আয়রন পাইরাইটস যে বললাম যে আয়রন যদি অতিরিক্ত পরিমাণে থাকে যদি আয়রনের পরিমাণ অতিরিক্ত হয় পাইরাইটসের পরিমাণ সেটাকে ব্রিস ব্রিক থেকে ক্রিস্টালাইজ করে দেয় এবং ডিজিনটিগ্রেট করে দেয় এরপর যদি অ্যালকালিজের পরিমাণ বেশি থাকে সেটা ব্রিক সার্ফেসে একটা গ্রিনিশ কালার নিয়ে আসে এবং ইফ্লোরসেন্সের সৃষ্টি করে ইফ্লোরেসেন্সটা হচ্ছে ব্রিকের উপর যে সল্টের একটা ডিপোজিট পড়ে সাদা রঙের একটা স্তর পড়ে যায় সেটাকে আমরা বলছি ইফ্লোরেসেন্স স্টোন পার্টিকেল বেশি থাকলে আমরা একটা ইউনিফর্ম মিক্সচার পাবো না ক্লেটা ইউনিফর্মই মিক্সড হবে না সব জায়গায় ইউনিফর্ম থাকবে না এর ফলে কি হবে ব্রিকটা পোরাস এবং উইক হয়ে যাবে নেক্সট ভেজিটেশন অ্যান্ড অর্গানিক ম্যাটার ভেজিটেশন এবং অর্গানিক ম্যাটারের পরিমাণও বেশি থাকলে সেটা কি হয়ে যাবে ব্রিক যখন আমরা বার্ন করব তখন এগুলো পুড়ে যাবে এবং ব্রিকের ভিতরে পড়ে সৃষ্টি হবে নেক্সট লাইম লাইম যেটা পূর্বে বলেছিলাম যে এটা কি সহজে ম্যাটেরিয়ালগুলোকে ফিউজ করে অর্থাৎ গলতে বা ফিউজ করতে সাহায্য করে তো যদি অতিরিক্ত থাকে তাহলে ম্যাটেরিয়ালটা অতিরিক্ত ফিউজ হয়ে যায় এবং এর ফলে শেপ নষ্ট হয়ে যায় এরপর আসছি ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক্স ব্রিক ম্যানুফ্যাকচারে কয়েকটা প্রসেস আছে ব্রিক তৈরি করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে प्रिपरेशन অফ ব্রিক ক্লে নেক্সট হচ্ছে সিলেকশন অফ ব্রিক ক্লে দেন ব্রিক ক্লেটা কি পরিমাণে সিলেক্ট করব কোন ধরনের ব্রিক সিলেক্ট করব সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে নেক্সট হচ্ছে प्रिपरेशन অফ ব্রিক এরপর ব্রিক মোল্ডিং অর্থাৎ ব্রিকটা যখন মোল্ড তৈরি করব তখন কিছু কি ধরনের প্রসেস বা কি ধরনের স্টেপ নিতে হবে সেগুলো দেন ব্রিগ ড্রয়িং অ্যান্ড লাস্ট ব্রিগ বার্নিং এবার আসি ব্রিক গুড ব্রিকে কিছু বৈশিষ্ট্য নিয়ে গুড ব্রিকে বৈশিষ্ট্যটা হচ্ছে এটা অবশ্যই সাইজ সাইজ কালার এবং শেপ ইউনিফর্ম হবে অর্থাৎ সব জায়গায় কালার কালারটা ইউনিফর্ম দেখাবে দে শুড বি সাউন্ড অ্যান্ড কম্প্যাক্ট এবং এতে কোনো প্রকার ক্র্যাক থাকবে না বা বাবল স্টোন এগুলো কিছুই ব্রিকের ভিতরে থাকবে না এগুলো যদি থাকে তাহলে ব্রিকটা উইক হয়ে যায় আর তাহলে এর কোয়ালিটিটা ভালো থাকে না এবং দে শুড নট অ্যাবজর্ব মন দেন ওয়ান ফিস অফ দ্যার ওয়েট অফ ওয়াটার ওয়ে ইমার্জ ইন ওয়াটার ফর টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ একটা ব্রিকের যে ড্রাই ওয়েট থাকে সেটার ফিফ এই ব্রিকটাকে যখন আমি পানিতে ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টা পর্যন্ত যখন ব্রিকটাকে ওঠাবো এটার ওয়েটটা যাতে যে টোটাল ওয়েটটা ছিল তার ওয়ান ফিফথ অংশ পরিমাণই বাড়তে পারবে অর্থাৎ ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত এর ওয়েটের ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্তই পানি শোষণ করার অ্যাবিলিটিটা এর থাকবে নেক্সট হচ্ছে দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ব্রিক শুড বি ইন রেঞ্জ অফ পাঁচ হাজার থেকে আট হাজার পি

এটা ইফ্লোরেসেন্স সৃষ্টি করবে এবং একটা ব্রীক ওভারবার্ন তো হতে পারবে না আন্ডার আন্ডারবার্ন তো হতে পারবে না এটাকে অবশ্যই প্রপার প্রপারলি বার্ন হতে হবে অর্থাৎ প্রপারলি পোড়াতে হবে এবং একটা ব্রিকে জেনারেল ওয়েট থেকে 6 পাউন্ড এবং 100 1 কিউবিক ফিটে যে ব্রিকতে ইউজ করছি যে ওয়েট কিউব ফিটের জন্য যে ব্রিকটি ইউজ করছি তার ওয়েট একশো পঁচিশ পাউন্ড বেশি হবে না ব্রিকেল থার্মাল কন্ডাক্টিভিটি অনেক লো হবে এর কারণে যে যখন এটা আমাদের একটা কমফোর্ট ওয়েদার তৈরি করে বাসার ভেতরে রুমের ভেতরে যাতে কমফোর্ট ওয়েদার এর সৃষ্টি করে অর্থাৎ সামারে কুল এবং উইন্টারে যাতে একটা ওয়ার্ম ওয়েদার দিতে পারে দে শুড বি নন ইনফ্লেমেবল এন্ড নন ইনকম্বাস্টিবল অর্থাৎ এটা অদার্য হবে সহজে পূর্বে না ব্রিক should not change in volume when weighted অর্থাৎ আমরা যদি ব্রিক কে ওয়েট অবস্থা পানিতে ভিজিয়ে রাখি এর ভলিউমে কোনো চেঞ্জ হবে না এবার হচ্ছে ফিল টেস্ট আমরা ব্রিক গুড কোয়ালিটির ব্রিক কিভাবে ফিল্ডে টেস্ট করতে পারি প্রথমে হচ্ছে আমরা নেল দিয়ে একটা স্ক্র্যাচের সৃষ্টি করতে স্ক্র্যাচ করব ব্রিকের উপরে একটা নেল দিয়ে স্ক্র্যাচ করব যদি এখানে স্ক্র্যাচ তৈরি হয় ব্রিকের উপরে তাহলে বুঝবো যে এটা গুড কোয়ালিটির ব্রিক না আদারওয়াইজ এটা একটা হার্ড এবং কম্প্যাক্ট ব্রিক হবে এরপরে যদি আমরা একটা দিয়ে স্ট্রাইক করি এবং ওইখানে একটা সাউন্ড তৈরি হয় তাহলে বুঝবো যে এটা গুড কোয়ালিটির ব্রিক নেক্সট হচ্ছে একটা টি শেপ অর্থাৎ দুইটা ব্রিক দিয়ে একটা টি শেপ তৈরি করব এবং এটাকে ছয় ফিট হাইট থেকে ছেড়ে দিব ছয় ফিট হাইট উপর থেকে ছেড়ে দিব যদি এটা গ্রাউন্ডে পরে ভেঙে যায় তাহলে বুঝবো এটা গুড কোয়ালিটির ব্রিক না নেক্সট হচ্ছে সাইজ অফ ব্রিক ব্রিকের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে সাড়ে নয় বাই সাড়ে চার বাই পৌনে তিন ইঞ্চি এবং এটা হচ্ছে মর্টার ছাড়া এবং মর্টার সহ ব্রিকের সাইজ হবে দশ বাই পাঁচ বাই তিন ইঞ্চি এছাড়াও বিভিন্ন ধরনের সাইজের uh, brick আমরা ইউজ করি কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 9.5 4.5 15 3 এটা হচ্ছে মর্টার ছাড়া স্ট্যান্ডার্ড সাইজ এরপরে ক্লাসিফিকেশন অফ brick ফার্স্ট ক্লাস brickটা কোনটা যেটা আমরা বললাম যে ক্যারেক্টারিস্টিক অফ গুড bricks সবগুলো ক্যারেক্টারি মিট করলে সেটাকে আমরা বলছি ফার্স্ট ক্লাস brick সেকেন্ড ক্লাস brickটা হচ্ছে ফার্স্ট ক্লাস brick এর হার্ড হার্ড এবং কালারটা ইউনিফর্ম কালার থাকবে কিন্তু সমস্যা হবে হচ্ছে এখানে এটার শেপটা কিছুটা ইরেগুলার থার্ড ক্লাস বিক হচ্ছে সেটা না অর্থাৎ এটা আন্ডার বার্ন যদি ওয়েল বার্নড না হয় সেটাকে আমরা বলছি থার্ড ক্লাস ব্রিক সেকেন্ড ক্লাস ব্রিকের মতো এটারও শেপটা রেগুলার না এবং এগুলো ইউজ করা হয় আনইম্পর্টেন্ট কনস্ট্রাকশনে অর্থাৎ যে সকল কনস্ট্রাকশনে আমাদের স্ট্রাকচারের যে স্ট্যাবিলিটিটা অথবা স্ট্রেন যতটুকু অতটুকু বেশি স্ট্রেন্থে স্ট্রেন্থে স্ট্রাকচারের দরকার হয় না সেখানে আমরা থার্ড ক্লাস ব্রিকটা ইউজ করতে পারি ফার্স্ট ক্লাস ব্যাটস হচ্ছে যে আমরা ফার্স্ট ক্লাস ব্রিক ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস ব্রিকের ভাঙা যে ভাঙলে যে ব্রিকগুলো পাই সেগুলো আমরা ফার্স্ট ক্লাস ব্যাট বলছি সেকেন্ড ক্লাসটা হচ্ছে যেটা থার্ড ক্লাস পিক থেকে যে আমরা ভাঙা ব্রিকগুলো পাই সেগুলোকে সেকেন্ড ক্লাস ব্যাটস দেন পিক ঝামা ব্রিক এটা হচ্ছে ব্রিকগুলো যদি এক্সেস ওভার হয়ে যায় সেগুলোকে আমরা বলছি পিক ঝামা ব্রিক ঝামা ব্রিক হচ্ছে পিক ঝামা ব্রিকের মতোই কোয়ালিটি থাকবে কিন্তু এখানে এবং এগুলো অবশ্যই থিন্ডার অর্থাৎ কোন প্রকার ছাই বেশি পড়লে যে ছাই হবে এখানে ছাই হবে না ছাই হওয়ার আগ মুহূর্তে যে ব্রিকগুলো থাকে সেগুলোকে বলছে ঝামা ব্রিক এবং ঝামা ব্রেডস হচ্ছে ঝামা ব্রিক এবং ভিক পিক ঝামা ব্রিক থেকে যে আমরা ভাঙা ব্রিকগুলো পাই ব্রোকেন ব্রিক ওইগুলোকে বলছি আমরা ঝামা বেস এছাড়াও কিছু স্পেশাল ব্রিক আমরা কি জানিস যে ব্রিক একটা রেক্টিংগুলার শেপের একটা ব্রিক হবে যেখানে কোনো ভয়েড থাকবে না কিন্তু রেক্টিংগুলার ছাড়াও অনেক স্পেশাল টাইপের ব্রিকও তৈরি হয় তার মধ্যে আছে পারপোরেটেড ব্রিক্স হলো ব্রিকস চেকার ব্রিকস ট্র্যাভল ব্রিকস প্লিন্ট ব্রিকস জ্যাম ব্রিকস ক্লিংকার ব্রিক তো পারপোরেটেড বিকগুলো এ যে এরকম দেখতে

ব্রিকে ব্রিক ইউজ করি ফার্স্ট ক্লাস ব্রিকটা ইউজ করতে হবে যেখানে আমাদের স্ট্রাকচারালিটি স্ট্রেংথটা বেশি দরকার সেখানে আমরা ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করছি সেকেন্ড ক্লাস ব্রিকও মোটামুটি স্ট্রেংথ গেইন করতে পারে থার্ড ক্লাস ব্রিকও ইউজ করছি কিসের সাথে মাথ মটার অর্থাৎ যেখানে আমার স্ট্রেংথা অত বেশি গুরুত্বপূর্ণ না সেখানে আমরা থার্ড ক্লাস ব্রিকটা ইউজ করছি এবং একশো সিফটি ব্রিক ওয়ার্কের জন্য আমাদের বারোশোটা ব্রিকের দরকার হয় এবং একস্তির খোয়া তৈরি করতে গেলে আমাদের আটশো পঞ্চাশ বিকে তৈরি হয় ইউজ করতে হয় ধন্যবাদ